আপনারা প্রশ্ন করেছেন মহিলাদের চেহারা ভিন্ন পুরুষে দেখা যায় হ্যাঁ আমার মনে হয় বর্তমান সমাজে এই প্রশ্নের জবাবটা আলোচনা করা অত্যন্ত দরকারি কারণ যতই নতুন নতুন জমানা আসে ততই নতুন নতুন বক্তার আবির্ভাব হয় আর যত নূতন বক্তার আবির্ভাব হয় তত নূতন ফতোয়াবাজি চলে নয়া জমানা নয়া বক্তা নয়া ফতুয়াবাজি নয়া জমানা নয়া বক্তা নয়া ফতুয়াবাজি এই ফতুয়াবাজির অসারতা বোঝার জন্য আমাদের আরেকটি আয়াতের তফসিল মনে রাখা দরকার আমার আগের কথার ফিনিশিং বাকি রয়েছে আমি পরে বলবো যেহেতু প্রশ্ন আসলো প্রশ্নের জবাবটা ফাঁকি দিয়ে দিয়ে দিচ্ছি পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাইউদ্দিনা জিনা তাহুন্না ইল্লা মা জাহারামিনহা নারীরা তাদের দেহের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করে প্রকাশনা করার নাম পর্দা নারীরা তাদের দেহের সৌন্দর্য ভিন্ন পুরুষের দৃষ্টির আড়ালেরা রাখার নাম এরপরে আল্লাহ বলেন ইল্লামা ইহারামিধা তবে যে সুন্দর ডেকে রাখা কঠিন সেই সুন্দর না ডাকলেও গুণা হবে না দেহের সুন্দর পুরুষের দৃষ্টির আড়ালে রাখবে দেখে রাখবে কিন্তু যে সুন্দর দেখে রাখা কঠিন সেই সুন্দর না ডাকলেও গুণা হবে না কিন্তু নারী দেহের কোন সুন্দর দেখে রাখা কঠিন তা সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে উল্লেখ করেননি সুস্পষ্টভাবে উল্লেখ করেন কোরআনে হাদিসে কোনো বিষয় যদি সুস্পষ্টভাবে উল্লেখিত না থাকে তাহলে সেই বিষয় কোরআন হাদিসের জ্ঞানে শ্রেষ্ঠ পারদর্শিতার অধিকারী যারা তারা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে তার সুস্পষ্ট সমাধান বের করার জন্য আল্লাহ কোরআনের সুরায় নিসার তিরাশি নম্বর আয়াতে একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছে। যাদের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সুস্পষ্টকতার অস্পষ্টকতার সুস্পষ্ট ব্যাখ্যা উদ্ঘাটনের জন্য আল্লাহ নম্বর আয়াতে যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদেরকে ইসলামের পরিভাষায় মুজতাহিদিন বলা হয় তাদের গবেষণাকে এজাহাদ বলা হয় তাদের গবেষণার নীতিমালাকে টিয়াস বলা হয় আর এভাবে সমাধান বের করাকে ইসলামের পরিভাষায় বাদ বলা হয় এই মূলনীতি মনে রাখার পরে আমরা আবার বোঝার চেষ্টা করি যে আয়াতে আল্লাহ বলেছেন মহিলারা তাদের সৌন্দর্য ডেকে রাখবে কিন্তু যে সৌন্দর্য ডেকে রাখা কঠিন তা ডাকতে না পারলে গুণা হবে না কোন সৌন্দর্য ডেকে রাখা কঠিন তার নাম বলেননি আল্লাহ তাহলে বিষয়টা সুস্পষ্ট এবার বলুন তো হাদিসে কোনো কথা অস্পষ্ট থাকলে তার সুস্পষ্ট সমাধান বের করার দায়িত্ব কাদের হাতে মধ্যে আবার তিনটা স্তর আছে সাহাবাগণ মজহাবের ইমামগণ এবং যুগশ্রেষ্ঠ আলেমগণ এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন সাহাবাগণের মধ্যে যারা মুস্তাহিদ তারা ছিলেন শ্রেষ্ঠ মুস্তাহিদ মুস্তাহিদিন সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন মুস্তাহিদ সাহাবির নাম বলি একজন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আর একজন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনু বললেন যেই সুন্দর ডেকে রাখা কঠিন সেই সুন্দর না ডাকলে গুনা হবে না এই এটা কোন সুন্দর ইবনে আব্বাস বলেন চেহারা ইবনে আব্বাস বলেন চেহারা চেহারা ডেকে রাখা কঠিন কেন এই যে আরেক আরেক স্বতন্ত্র আলোচনা একটা মহিলা যদি মুসাফির অবস্থায় থাকে রাস্তায় চলন্ত অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় নামাজ বাড়িতে গিয়ে কাজা করবে না রাস্তায় পরে নিতে হবে ওজু সারাই পরে নেবে না ওজু করতে হবে মুখ দুয়া সারাই ওজু করা যায় না মুখ দুইতে হবে মুখ ডেকে রেখেও কি দোয়া যায় এই হইল ডেকে রাখা কঠিন এই হইল চেহারা ডেকে রাখা কঠিন চেহারা কিভাবে কোন সময় কিভাবে ডেকে রাখা কঠিন হয় বিষয়টা বুঝলেন কি না ইবনে আব্বাস বলেন আল্লাহ যে আয়াতে বলেছেন যেই সুন্দর ডেকে রাখা কঠিন সেটা না ডাকলেও গুনা হবে না সেটা দেখলেও গুনা হবে হবে না বলেননি না ডাকলেও গুণা হবে না অর্থাৎ মহিলা উজু করার স্বার্থে চেহারা খুলল এটা তার জন্য গুণা নয় এই শুধুকে পুরুষ পালেরা তার চেহারাটা ইচ্ছা মতে দেখে নিল সেটা অবশ্যই গুণ দেখা যায় না খোলা যায় এই নূতন মুফতি নূতন বক্তা নূতন মুফতিন হয় মুফতি না মুফতিন নূতন বক্তা নূতন মুফতিন হয়ে কোথাকার কথা কোথায় নিয়ে গেল ভিন্ন নারীর চেহারা দেখা যায় নয় ভিন্ন নারীর চেহারা দেখা ইবনে আব্বাস বলেছেন খুলা জায়েজ কি জায়েজ খুলা যায় সুতরাং আল্লাহ বলেছেন যে সুন্দর দেখে রাখা কঠিন এই সুন্দরটা হলো ইবনে আব্বাসের ব্যাখ্যা মত মহিলাদের চেহারা পক্ষান্তরে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন চেহারাও দেখে রাখা কঠিন নয় চেহারা সহ রাখতে হবে আল্লাহ বলেছেন যে যে সুন্দর দেখে রাখা কঠিন সেটা চেহারার সুন্দরের কথা নয় বরং নারীরা তাদের দেহের সুন্দর পোশাকের দ্বারা আর যুবতী নারীর গায়ে পরিহিত পোশাকও যেহেতু যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে তাই নারীর দেহের পোশাকটাও দেখে রাখতে হবে বুরকার দ্বারা নারীদের চেহারা সহ শরীরের সুন্দর ডাকতে হবে পোশাকের দ্বারা আর পোশাকের সুন্দর ডাকতে হবে বুরকার দ্বারা এখন যদি কোনো দুষ্ট পুরুষের দৃষ্টিতে নারীর গায়ের পরিহিত বুরকাটাও যদি সুন্দরই লাগে এটা আর ডাকবে কিসের দ্বারা সুতরাং বুরকার সুন্দর হইল সেই সুন্দর যা ডেকে রাখা কঠিন উভয় সাহাবির ব্যাখ্যা নারীর চেহারা দেখা পুরুষের জন্য জায়েজ প্রমাণ হয় না বিশেষ করে হানাফি মাজভাবে ইবনে আব্বাসের ব্যাখ্যা এবং ইবনে মাসুদের ব্যাখ্যার একটা সমন্বয় সাধন করে দেওয়া হয়েছে যে হানাফি মাজাবের সমাধান উভয় উভয় ব্যাখ্যা উভয় তফসির আমল করার ব্যবস্থা এখানে আর একটা কথা আছে আজকাল যে সমস্ত নতুন নতুন বক্তারা নতুন নতুন ফতুয়াবাজি করে সমাজে ফেতনা সরায় এই সমস্ত বক্তাদের গুড়া তালাশ করলে দেখা যায় এরা লামাজি গুড়া তালাশ করলে দেখা যায় এরা লামাজি কাজেই এরা এই লামাজিদের কথায় কর্ণফাত করার আগে এক দুই মিনিট আমরা নীরব থাকি সম্ভব হলে তসবি পড়ি এক দুই মিনিট পরে পরিবেশ শান্ত হলে পরে আমি আর দু চার মিনিটের মধ্যে আমার কথা সমাপ্ত করবো ইনশাল্লা একটা প্রশ্ন হল কোন দেশের মুসলমান কোন মোজাব পালন করবে এরা যেহেতু হাদিস কোরআন জানে না মানে না এই জন্য এরা জানে না কোন দেশের মুসলমান কোন মোজাব পালন করবে আপনারা যারা হানাফি মজহাব মতো হানাফি মজাবের ব্যাখ্যা মতো কুরান হাদিসের বিধান পালন করেন এই জন্য আপনাদের জানা থাকা দরকার কোন দেশের মুসলমান কোন মজাব পালন করবে হাদিসে উল্লেখ আছে রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ভদরত মুহাজরাদি আল্লাহু তালাহুকে ইয়ামন বশিদের ফতোয়া দেওয়ার জন্য মুফতি নিযুক্ত করেছিলেন আর ইয়মনকে ফতুয়া মতো আমল করার ব্যবস্থা করে এই দ্বারা পরিষ্কার হয়ে যায় যেই যেই মজহাবের ফতুয়া পাওয়া যায় সেই সাধারণ সেই মজহাবের দেশের সাধারণ মুসলমান ওই মজহাব মতো আমল করবে এবার বলুন বাংলাদেশে কোন মজাবের ফতুয়া পাওয়া যায় সুতরাং বাংলাদেশের মুসলমানকে হানাফি মজাব মতো কোরআন হাদিসের ব্যাখ্যা পালন করতে হবে এবার শুনুন হানাফি মজাবে ইের ব্যাখ্যা এবং ইবনে কিভাবে সমন্বয় করা হয়েছে হানাফি মজাবে বলা হয়েছে কোন সমাজের পুরুষ যদি এত সভ্য হয় যে একটা মেয়ে লোকে উজু করার সময় মুখ দোয়ার প্রয়োজনে তার চেহারা খুললেও আশপাশের কোনো পুরুষ এই সুযোগে তার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না এমন সভ্য যদি কোনো পুরুষ হয় কোনো সমাজে তাহলে সেই সমাজে ইবনে আব্বাসের ব্যাখ্যা পালন করা যাবে আর যদি সমাজের পুরুষ সমাজে এমন কিছু পুরুষ পাওয়া যায় যে মহিলা কোনো প্রয়োজনে তার চেহারাটা খুললেই সুযোগ মতো তারা চেহারাটা একবার দেখে নিতে চায় সেই সমাজে ইবনে আব্বাসের ব্যাখ্যা গ্রহণীয় নয় সেই সমাজে ইবনে মাসুদের ব্যাখ্যা গ্রহণীয় হানাফি মাঝাব পরিষ্কার করে দিল বাংলাদেশের মুসলমানের জন্য কোনো মহিলাদের চেহারা বসত ছাড়া কোনো পুরুষের সামনে খোলা যায় নাই আর খুললেও কোনো কোনো পুরুষের জন্য মহিলাদের চেহারা দেখা এর বিরুদ্ধে যারা ফতুয়াবাজি করবে বাংলাদেশে এরা ফতুয়া মুফতি নয় মুফতিন এরা এরা ফেতনাদি করে ফতুয়াবাজি করে দেয় আপনাদের প্রশ্নের জবাব দিলাম এখন আমার বাকি কথা